স্টুডেন্টসরা আমি আজকে দুটো এরকম প্রবলেম নিয়ে আসছি তোমাদের জন্য এমসি কিউ যেগুলো টেস্টের কোশ্চেনে পড়েছে আর ফাইনালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো আমি সলভ করে দেখাচ্ছি প্রথম কোশ্চেনটা আছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এই সমকূল গুণও নির্ণয় করতে হবে এটা তোমাদের অবকল সমীকরণের একটা চ্যাপ্টারের অঙ্ক অবকল সমীকরণের একমাত্রিক অবকল সমীকরণ ওই চ্যাপ্টারের অঙ্ক তো এখানে প্রথমে কী করতে হবে আমাদের স্ট্যান্ডার্ড আকারে সমীকরণটা নিয়ে যেতে হবে স্ট্যান্ডার্ড আকার কেমন লিখছি এখানে দেখো ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ এই আকারে সমীকরণটা নিয়ে যেতে হবে তারপরে সমাকলগুনও আমরা জানি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা বলা হয় ইকুয়াল টু হয় ই টু দি পার ইন্টিগ্রেশন অফ পিডি এক্স অ্যাকচুয়ালি এটার ভ্যালু এখানে ক্যালকুলেট করতে হবে তো ক্যালকুলেশনটা যদি আমরা এটাকে সাজাই প্রথমত আমরা দেখতে পাচ্ছি এটা স্ট্যান্ডার্ড ফর্মে সাজানো নেই একে যদি সাজাই আমরা এটা এক্স স্কোয়ার ছিল এক্সটা ভাগও এক্স থাকছে আর এখানে এক্স মাইনাস ওয়ান কেটে গেলে এক্স মাইনাস ওয়ান থাকছে তাহলে এখানে পি এর মান কত হচ্ছে পি এর মান হচ্ছে মাইনাস মাইনাস এক্স এক্স ওয়ান আর কিউ এর ভ্যালু আসছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এবার পিটা যদি একটু অ্যারেঞ্জ করে নিই তাহলে আমরা পাবো এই ব্যাপারে তবে আইএফ ইনটিগ্রেটিং ফ্যাক্টরের যে ভ্যালু হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স ফর্মুলা থেকে পাচ্ছি এটা এটা লগ এক্সের ফর্মুলা মাইনাস লগ এক্স মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার লগ এক্স বাই এক্স 1 ওয়ান যদি পার আর লক পাশাপাশি থাকলে ক্যান্সেল হয়ে যায় দ্যাট ইজ এক্স বাই এক্স মাইনাস ওয়ান সো বিজ দ্য রাইট অ্যান্সার এবার নেক্সট এমসি কেউ যদি আমি দেখো এটা অ্যাকচুয়ালি এটা প্রোবাবিলিটির একটা চ্যাপ্টারের অঙ্ক দ্বিপদ বিভাজন চ্যাপ্টারে এন এর ভ্যালু যেখানে সাপ্লাইড আর পি এক্স টু জিরো ভ্যালু সিক্সটিন বাই এইটি ওয়ান এখানে পি এর ফর্মুলা আমরা জানি ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা দ্বিপদ বিভাজনের ক্ষেত্রে এন সি আর পি টু দি পার আর কিউ টু দি পার এন মাইনাস আর যেখানে পি এবং আর মানে পিটা সাফল্য এবং কিউটা ব্যর্থতা সাকসেস অ্যান্ড ফেলিওর এবার এখানে যদি এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি এটা অলরেডি সাপ্লাইড এটা সিক্সটিন বাই এইটি ওয়ান এখান থেকে পাবো আমরা এন এর ভ্যালু দেখতে পাচ্ছি ফোর তাহলে এখানে ফোর সি জিরো পি টু দি পাওয়ার জিরো কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস জিরো দ্যাট ইজ ফোর ইকাল টু সিক্সটিন বাই এইটি ওয়ান এখান থেকে ফোর ভ্যালু আমরা জানি ফোর সি জিরো ইকোয়াল টু ওয়ান অ্যান্ড পি টু দি পাওয়ার জিরো ইজ অলসো ইকোয়াল টু ওয়ান তাহলে এখানে পাচ্ছি কিউ টু সিক্সটিন বাই এইটিনকে আমরা লিখতে পারি টু বাই থ্রি ইকল টু থ্রি পা ফোর দ্যাট ইজ কিউ ইকাল টু টু বাই থ্রি অ্যান্ড উই নো পি প্লাস কিউ ইকাল টু ওয়ান এখান থেকে পাবো পি ইকোয়াল টু ওয়ান বাই থ্রি উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ পি ফর এক্স ইকাল টু ফোর পি ফর এক্স ইকাল টু ফোর

এর কারণ এখানে আমরা পেয়ে গেছি রাইট অ্যান্সার সো স্টুডেন্টরা যদি ভিডিও গুলো ভালো লাগে এবং তোমরা বুঝতে পারো তাহলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করো এবং বেল আইকনটা প্রেস করো যাতে পরে আবার ভিডিও দিলে সেগুলো তোমরা দেখতে পাব এবং সাবস্ক্রাইব করো